প্রায় 1 লাখ টাকার উপর শাড়িটার দাম তার মানে অনেক গর্জিয়াস মানে আমি শাড়িটা পরে 1টা ঘন্টা ক্যারি করতে পারি নি এখন তো অনেক স্পন্সর পাই গাউন টাউন কিন্তু আবার দিয়ে দিতে গেলেও কিন্তু কষ্ট লাগে মনে হয় যে এত দাম দিয়ে কিনেছি এটা আমার আগে পছন্দ হতে হবে কয়টা আপনার গাউন রয়েছে বলেন গাউন কয়টা রয়েছে গুনে গোনা হয়নি কিন্তু আনুমানিক বললে 35 থেকে 40 এরকম ওয়াও মানে আমার মনে হয় টিনেজার মেয়েদের একটা ড্রিম তারা এরকম গাউন দিয়ে পুরো আলমারি ভরিয়ে ফেলবে কিন্তু আমার এখন গাউনগুলো রাখারই জায়গা নেই আমি দেখা গেল যে সব দিয়ে দেই আর এখন তো অনেক স্পন্সর পাই গাউন টাউন কিন্তু আগের যে গাউনগুলো যেগুলো আমার নিজে পারচেজ করা ছিল স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য ওগুলো এখনো আছে বাবার কিছু কিছু দেখা গেল যে আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিয়েছি আবার কিছু কিছু অনেক পুরনো হয়ে গেছে পরি না সেগুলো আবার স্টোরে করে রেখে দিয়েছি কিন্তু অনেক আছে আমি আসলে এখন যেগুলো পরি মানে ঘুরে ফিরে পড়া হয় 35-40 এরকম হবে আমার মনে হয় প্রত্যেকটা ঘরের ঘরের একটা সমস্যা সেটা হচ্ছে উইন্টার উইন্টার বড়ই দুষ্টু আসলেই খালি শীতের কাপড়টা ইচ্ছে করে কিন্তু পুরাতনগুলো যে আমরা উপরে তুলে রেখেছি সেটা মাথায় থাকে না সেটা মাথায় থাকে না আচ্ছা কিন্তু আবার দিয়ে দিতে গেলেও কিন্তু কষ্ট লাগে মনে হয় যে এত দাম দিয়ে কিনেছি এটা আবার আরেকজন পরবে থাক এটা রেখে দে আমি অন্য সময় পরবো কিন্তু এটা আর পরা হয় না আচ্ছা এই যে দামের ব্যাপারটা যে চলে আসলো যে দাম দিয়ে কিনতে হয় অনেক সময় অনেক জিনিস তো যখনই আপনি শপিং করেন তখন কোনটা মাথায় রাখেন যে এটা ব্র্যান্ডেরই হতে হবে নাকি নন ব্র্যান্ডও আপনি কিনে ফেলেন না আমার আগে পছন্দ হতে হবে এটা ব্র্যান্ড হোক নন ব্র্যান্ড হোক আমার ডিপেন্ড করে যে এটা আমাকে সুন্দর লাগবে কিনা আমি আগে এটা যাচাই করি যেমন আমার এই ড্রেসটা আমি এটা যেটা পরেছি অবশ্যই এটা আমি আগে চিন্তা করেছি যে এটা আমাকে কতটা সুন্দর লাগবে বা কিউট লাগবে এটা আমাকে ভালো লাগছে কিনা এটা ডিপেন্ড করে তারপর আমি পারচেস করি এই যে বললেন কিউট লাগবে কিনা তার মানে সৌন্দর্যের ব্যাপারে আপনি খুবই বেশি কনসার্ন তো যদি আপনাকে এখন বলা হয় জামা কেনার ক্ষেত্রে আপনি সৌন্দর্যটাকে দেখবেন নাকি কমফোর্ট তাহলে কোনটা বলবেন চ্যালেঞ্জিং কোয়েশ্চেন অবশ্যই আগে কমফোর্ট তারপর হচ্ছে সৌন্দর্য কারণ আমি যদি ক্যারি করতে না পারি জিনিসটা আমি যদি কমফোর্ট ফিল করতে না পারি তাহলে আমি সৌন্দর্য দিয়ে কী করবো যেমন আমার কিছু শাড়ি আছে সেই শাড়ি আমি একবার আমার জন্মদিনের জন্য কিনেছিলাম শাড়িটা অনেক দাম আমি দামটা বলছি প্লিজ 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 প্রায় 1 লাখ টাকার উপর শাড়িটার দাম মানে অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস মানে এত পাথর দিয়ে ভরা মানে আমি শাড়িটা পরে 1টা ঘন্টা ক্যারি করতে পারিনি মানে আমি দেখে মনে হয়েছিল যে এটা আমি কিনবো কিনবো আবেগের তাড়নায় হ্যাঁ আবেগের তাড়নায় আমি কিনেছি কিন্তু আমার কাছে আমি এটা ক্যারি করতে পারি না আমি 1টা ঘন্টা শুধু বার্থডে কেক কেটেছিলাম আমার কাছে মনে হয় আমি কতক্ষণ এটা খুলবো কতক্ষণ আমি এটা চেঞ্জ করবো ও মাই গড আমার দম বের হয়ে যাচ্ছিলো সো আমার সৌন্দর্যের থেকে আমার কমফোর্টেবলটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট